বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকল অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকের ফোন নাম্বারটি চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা, একটি লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক ইন্টারেস্টিং। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করব, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এর জন্য আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে, এটি আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে দেবেন। তো বন্ধুরা, এটিকে আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই কোণায় দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি মেনু রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে সেটিং নামে একটি অপশন চলে আসবে, আপনারা এই সেটিং নামে অপশনটিতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমরা সেটিং অপশনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার নামে একটি অপশন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইডিট নামে একটি অপশন রয়েছে। তো বন্ধুরা, আপনারা ইডিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে আসবে, অ্যাড ফোন নাম্বার নামে একটি অপশন চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নামে একটি অপশন চলে এসেছে, আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখানে আমার ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ফোন নাম্বারটি বসিয়ে দেবেন। তো বন্ধুরা, আমি এখানে ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন একটি সেই নাম্বারে আপনাদের একটি কোড পাঠানো হবে, সেই কোডটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কনফার্ম নামে একটি অপশন চলে এসেছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটু পরে একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে সেটিং ক্লোজ, তো আমাদের কিন্তু এই জিনিসটি চেঞ্জ করা হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনার মোবাইলের ফোন নাম্বারটি ফেসবুকের ফোন নাম্বারটি চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো সময়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।